হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। না না না, একদমই না, একদম বাজে কথা বলছো। মোটামুটি ভালো আছি, ভীষণ 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 খুশি আছি, কারণ তোমাদের সাথে একটা সুখবর শেয়ার করার রয়েছে। সেটা তোমাদের জন্য সুখবর, আমাদের জন্য সুখবর। ভীষণ হ্যাপি আজকের, যে আজকের আমাদের কাছে গুগল থেকে অ্যাক্সেস কিং চলে এসেছে। আলোর জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড। চ্যানেল তো আমাদের অনেকদিন আগে মনিটাইজেশন হয়ে গেছিল, কিন্তু জানি না কি প্রবলেম হচ্ছিল। আমরা তো অনেকদিন ধরে অ্যাপ্লাই করে দিয়েছিলাম, এক মাস হয়ে গেছিল আসেনি। তারপরে নিয়ম হচ্ছে এক মাসের মধ্যে না আসলে আবার এক মাস পর আবার ট্রাই করতে হয়। আমরা আবার অ্যাপ্লাই করেছিলাম, তারপর অ্যাপ্লাই করার পর দু মাসের মাথায়, না দু মাস নয়, ওই 10-15 দিনের মাথায় যাই হোক, মানে দু মাসের কভারেজ হয়ে গেছে বলতে গেলে। মানে এক মাস আগে, এক মাস ধরে আসেনি, এক মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর তারপরে হঠাৎ করে কালকে আমার কাছে খবর এলো যে চলে এসেছে, গিয়ে আজকে নিয়ে এসেছে। আজকে সকালে গিয়ে নিয়ে চলে এসেছি আমি, সারা রাস্তা যে মানে ভাবছি কখন রাস্তা শেষ হবে, কখন রাস্তা শেষ হবে, কখন নিয়ে আসতে হবে। মানে কি বলবো, ভীষণ খুশি। আর এটা সবই তোমাদের জন্য, তোমরা এইভাবে পাশে পাশে থেকো, সাপোর্ট করো। আমরা কখনো ভাবিনি, প্রথম কথা, আমরা কখনো যখন ইউটিউব খুলেছিলাম আমরা কখনো ভাবিনি, আমরা একটু আনন্দ সহকারেই খুলেছিলাম যে ভিডিও করব, মজা মজা ভিডিও করার চেষ্টা করব, ছাড়বো, সবাই দেখবে, মজা করবে, মজা পাবে বা আমাদেরও ভালো লাগবে। কিন্তু তারপর স্টেপ বাই স্টেপ মোটামুটি হচ্ছে, এটা আমার ভালো লাগে। তোমরা ভালোবাসা দিচ্ছ, আরো বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে আরো বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাতে আরো আমরা এগিয়ে যেতে পারি, চ্যানেলটা যাতে বড় হতে পারে। তো আর কি বলবো, আজকে খুবই আনন্দ হচ্ছে, চেষ্টা করব। এখানে আমাদের একটা বড় জার্নিও আছে, জার্নি আছে, সব জার্নি বলতে যাই তাহলে সিনেমা এখানেই শেষ হয়ে যাবে। সব জার্নি বলে না, প্রত্যেকের বিভিন্ন রকম প্রবলেম আছে, প্রত্যেকের বিভিন্ন রকম সমস্যা আছে, সবাই সমস্যার মধ্যে থেকেই উঠতে চাইছে বা নিজে কিছু করতে চাইছে। তা আমরাও সেটাই করেছি, আমাদের মধ্যে অনেক রকম সমস্যা রয়েছে বা অনেক অসুবিধা রয়েছে, তার মধ্যে থেকে আমরা এটা করেছি। তো আজকে এটা তো সত্যিই খুব আনন্দ হচ্ছে, জানি না পরে কী হবে কি হবে না, সেটা পরের কথা, অত কিছু চিন্তা করছি না। কিন্তু এই মুহূর্তে আমি কখনো এত এই যতদূর গেছি এতদূর যাবো সেটাও সেই কারণেই আজকে এটা পেয়ে খুবই আনন্দ লাগছে। জানি না পরবর্তীকালে কী হবে জানি, কিন্তু আপাতত আনন্দ তো করতে পারি তো, পারি তো। তোমরা যারা আমাদের ভালোবাসো তারা তো নিশ্চয়ই তোমাদের সবারও আমাদের মতো যেরকম আনন্দ হচ্ছে, তোমাদের আনন্দ হচ্ছে। তবে যারা আমাদেরকে ভালোবাসে না তাদের ব্যাপারটা আলাদা, কারণ বুঝতেই পারছো এখনকার যা সিচুয়েশন, যেরকম কেউ তোমরা যেরকম আমাদের ভালোবাসা দিচ্ছ, আবার কিছু লোকের আমাদের প্রতি রাগও থাকে, সেটা হতেই পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার, তাতে আমার কোনো অসুবিধা নেই। যে হেটার সব চ্যানেলে কেউ কেউ না কেউ হেটার থাকে, আমাদেরও আছে, তাদের কোনো অসুবিধা নেই। আমরা আমাদের ভিডিও ছেড়ে যাবো, তোমাদেরকে আনন্দ দিয়ে যাবো। আর তোমরা আমাদেরকে ভালোবাসা দিচ্ছ, তোমরাও এইভাবেই আগামী দিনে আমাদেরকে ভালোবাসা দিয়ে যেও। এটাই আশা করছি, যে আমরা ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিয়ে থাকো। আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি, কিন্তু ভিডিও দেখছো, তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে চ্যানেলটা আরও অনেক বড়ো হতে পারে। তো চেষ্টা কখনো ছাড়বো না, সে যাই হোক না কেন। আর আমরা এই যতটুকুনি এসেছি সবটাই কিন্তু তোমাদের জন্য, তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে হয়তো এতটুকুনি আসতে পারতাম না। অবশ্যই, যখন প্রথম প্রথম ভিডিও করেছি অনেকে অনেক কথা বলেছে, অনেক ধরনের কথা শুনতে হয়েছে আমাদের, তুই পাগল হয়ে গেছিস, এই কিছু উল্টোপাল্টা ভিডিও করছিস, কিন্তু তোমরা যারা ইউটিউব দেখো তোমরা জানো অনেকে অনেক রকম ভিডিও ছাড়ে। সেই জায়গায় আমরা তো একদম নর্মালি সিম্পলি লাইফস্টাইল ছাড়ি, মাঝে মধ্যে আমরা প্র্যাঙ্ক করি, তোমরা দেখো প্র্যাঙ্ক করা আমাদের প্রচুর ভালোবাসা দিয়েছো। তো অতএব আমার মনে হয় যে আমরা কোনো পাগল করছি, তো অনেকের কাছে মনে হচ্ছে যে পাগল পাগলের মতো ভিডিও করছি, এই করছি, অনেকের অনেক রকম কথা শুনতে হয়েছে। তো যাই হোক, তাও কিছু কিছু বলবো। আরও একটা কথা, যেটা এগুলো বলছি এগুলো বলা উচিত, কিছু কিছু বন্ধুবান্ধব আছে যারা আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে, প্রচণ্ডভাবে মানে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে, অনেকে অনেক এটাও বলা উচিত যে সত্যি আমাদেরকে এরকম হয়েছে। ওর বন্ধু বান্ধব বলো, মানে ওর বন্ধু বান্ধবী, আমার সেরকম মানে বন্ধু বান্ধব নয়, ওরই প্রচুর পরিমাণে কিন্তু মানে এখানে এই জায়গা রয়েছে, তাদেরও মানে তাদের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা অবশ্যই। এটা নিয়ে অবশ্যই পরে আমি ভিডিও করবো, কারণ বললাম না একটা ভিডিওতে যদি সব কিছু বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরাও দেখতে তোমাদেরও ভালো লাগবে না। সেই কারণে আছি, যতদিন আছি ততদিন ভিডিও ছেড়ে যাবো।
মানে সেই রকমই আশা আছে। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে এটা নিশ্চয়ই এই আশাটা পূরণ হবে, কারণ তোমরা যত বেশি ভালোবাসা দেবে তত ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো। তো এটাই বলার ছিল, আর বেশি কিছু বলার নেই, কারণ যারা যারা আমাকে হেল্প করেছে বা সাপোর্ট করেছে তাদের জন্য অনেক ভালোবাসা। এটা শুধু আমার নয়, এটা সবার, তোমাদের সবার, যারা যারা আমাকে ভালোবাসা দিই, আমাদের যে ভালোবাসা দিয়েছ এটা তাদের সবার। তো এটা মানে কি বলবো, আজকে এর জন্য তাদের জন্যই পাওয়া, তাদের জন্য অবশ্যই তাদের জন্যই পাওয়া। আর তোমরা এইভাবে ভালোবাসা দাও যাতে পরে চ্যানেলটা আরও বড় হোক। তো বারবার এই যে একটাই কথা বলছি, আর কিছু সেরকম তো কিছু বলার নেই। তো যাই হোক, আজকের দিনটা খুবই আনন্দ লাগছে, তাও আমি আনতে যেতে পারিনি, ও নিয়ে এসেছে, অপেক্ষা করিনি, অপেক্ষা করিনি বাড়ি আসার, সোজা পোস্ট অফিসে হাঁটা ফেলেছে, ওখান থেকে নিয়ে চলে এসেছে। আমি সারা রাত ঘুমাইনি, আমার কখন ভাবছি কখন সকালটা হবে, কারণ ওর কাছে ফোনটা এসেছে, ও আমাকে কিছু সাথে সাথে বলেনি, ও আমাকে বলেছে অনেকক্ষণ পরে জানো। তো যাই হোক, সেই জন্য আমিও কাজ করি, সকালটা উচিত হয়েছে আর 11টার সময় পোস্ট অফিস খুলে আছে, তারপরে আমি চলে গেছি এটা নিয়ে আসতে। অনেক ভালো করেছো। তো এরকম তোমার তোমার গুগল অ্যাডসেন্স यार এটা এটা সম্বন্ধে বলি কি বাবা, লিপস্টিক লাগিয়ে দিল, কি অবস্থা। আর এটা সম্বন্ধে বলি এই জিনিসটা কি, এটা হয়তো অনেকেই জানো, তবু আমি নর্মালি বলছি, এটা হচ্ছে ওই যে মানে গুগল পে, ইউটিউব থেকে যে টাকাটা পাঠায় সেই টাকাটা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করার জন্য এই গুগল পেটা খুবই মানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। তো এটা ওই কারণেই লাগে। তো এখনও অনেক কিছুই বাকি আছে, কিন্তু এটাও আমার কাছে অনেক বড় ব্যাপার, যত ভালোবাসা দেবে তত ভিডিও করার অনুমতি পাবে। তো এটাই হয়েছে ব্যাপার, যার জন্য ভিডিও এটা পাওয়ার পর ভিডিও করার একটা অন্যরকম আগ্রহ বেড়ে গেছে। আর কি বলবো, যেমন তোমরা এটা দেখে আনন্দ করবে, কিছু মানুষ আছে এটা দেখে হিংসাও করবে। যাই হোক, একটা কথা বলি, যদি কেউ ভাবে হিংসা না করে তাহলে কিন্তু বড় হওয়া যায় না, কারণ মানে যত হিংসা করবে না তত মনের মধ্যে এক কনফিডেন্স হয়েছে, এটা করতে হবে, হ্যাঁ এটা করতে হবে। আর সেইটাই আমাদের মধ্যে হয়েছে, একটু হলেও হয়েছে, কারণ এটার জন্য আমরা অনেক কিছু শুনতে হয়েছে, ইউটিউব করেই বলে অনেক কিছু শুনতে হয়েছে, এইটা ওটা, সেই যেরকম এখনো শুনতে হয়, এখনো শুনতে হয়। যাই হোক, প্রথম প্রথম প্রচণ্ড পরিমাণ, আমি তো এসে বাড়িতে বলছি না আমি আর ভিডিও ভিডিও করবো না, আমার ভালো লাগে না, হ্যাঁ তাহলে অনেকে অনেক কিছু বলে, কিন্তু সবার কথা শুনে কোনো লাভ নেই, নিজেকে মন যেটা চাই সেটাই করা অবশ্যই, ওটা তো আছে। আর নিজেকে যদি মনে হয় যে হ্যাঁ কিছু করে দেখানো ইচ্ছা, তো কারোর দিকে তাকিয়ে লাভ নেই, কিছু বললে দেখে লাভ নেই। তোমরা যদি চাও যে হ্যাঁ ইউটিউব চ্যানেল করবো, নিজে কিছু করবো, ভেবো না, কারোর সাথে জিজ্ঞেস করো না করবো কি করবো, হ্যাঁ কি হয় করে ফেলো, কিছু জানো না, জানতে হবে না। এখন ইউটিউবে প্রচুর রকম ভিডিও রয়েছে, প্রচুর, আমিও অনেক কিছু জানি না, এখনও অনেক কিছু জানি না, আমি আমাদের বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করি, জেনে শুনে বলছি না, আমার কিছু বন্ধু বান্ধব আমাকে এমনভাবে হেল্প করছে মানে আমি তাদের কখনো আমি ইউটিউব সোপ করতে পারবো, প্রচুর পরিমাণে হেল্প করে, কারণ আমি এই সম্বন্ধে কিছুই জানতাম না। তা যে কারণে আর আমি করতেও চাইছিলাম না, অনেক বন্ধু বান্ধব সাপোর্ট করে যায় পর পর হবে হবে এরকম করে করে সাপোর্ট করে করেই করেছে। তো এই বললাম, তারাও যদি আমার পাশে না থাকতো কখনো এটা হতো না, ভাই এগুলো তোদের জন্য আমি নাম নিচ্ছি না, কারণ পরে এই ভিডিওগুলো অবশ্যই আবার পরে ভিডিও বানাবো, তখন সব কিছু আরও সুন্দর হবে বলবো, কারণ যদি সব কিছু বলতে গেলে মুশকিল হয়ে যাবে। চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক, ভীষণ বড় হয়ে যাবে এবারে বেশি বকবক করতে গেলে, কারণ আমাদের বকবকানি শেষ হবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট আবারও কোনো ভিডিওতে আবার তোমাদের, নেক্সট ভিডিওতে তো আসবোই, সেটা তো কোনো কথা হবে না, অবশ্যই ভিডিওতে আসবেই। তো আজকে এইটাই প্রথম ভেবেছিলাম যে যে একটা কমিউনিটিতে পোস্ট করে দিই, কিন্তু তারপর ভাবলাম যে না, মনের ভিতর কিছু অনেকগুলো কথা আটকে ছিল, একটু হলেও বার করি না, ঠিক সেটা হালকা হচ্ছে না, তার জন্য খুবই ক্যাজুয়ালি ভাবে যেটা যেটা মানে মনে যেটা মুখে এসেছে সেটাই বলে দিয়েছি, যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সত্যি কথা, আমি কোনো আমি মুখে যা এসেছি বা মনের মধ্যে যেইটুকু ছিল সেইটুকুই বার করেছি, আদার্স আর কোনো কিছুই নয়। তো তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, বেশি বড় করবো না। তো এইভাবে ভালোবাসা দিয়ে যাও, আর যারা যারা চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে আমাদের চ্যানেলে ভিডিও শেয়ার করো, তাহলে আরও ভালো হয়।
তো ভিডিওটা তো আজকে এখানে শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। আর সবাই আশীর্বাদ করো যাতে আমরা ভালো থাকি, চ্যানেল ভালো থাকি। মানুষ যদি সুস্থ থাকে তাহলে চ্যানেল যেন সবথেকেই বড় হবে। তোমরাও সুস্থ থাকো, ভালো থাকো, তোমরাও নিজেদের জীবনে অনেক উন্নতি করো, সবাই সবার কাজের ভিত্তিতে। তো আশীর্বাদ করো, আমরা যদি আরও বড় হতে পারি, আরও বড় বড় হয়। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। গুড নাইট, রাত হয়ে গেছে। গুড নাইট, এখানে ভিডিওটা শেষ করছি। টাটা।